দেশের মানুষ সাধারণ মানুষ এখনও স্বাস্থ্য বিমার বিষয়ে সচেতন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বিমার প্রসারে প্রচারণা জরুরি। ব্যবসা করার ক্ষেত্রে বিমা নিয়ে কেউ যেন প্রতারণা না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার তাগিদ দেন তিনি। জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাকিব হাসানের রিপোর্ট। যখন 1959 সালে আলফা ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্চলিক প্রধান হিসেবে কাজ শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মূলত সেখান থেকে শুরু এদেশে বিমা খাতের পথ চলা। আমরা প্রথম বিমা দেখতে পাই, বিমার প্রচলন। মুজিব বর্ষের অঙ্গীকার বিমা হোক সবার প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতিফলন অবশ্যই বিমা খাত থেকে আমরা দেখতে পাই। বক্তব্যে বিমা খাতে বঙ্গবন্ধুর পেশা জীবনের স্মৃতিচারণ ও অবদান তুলে ধরেন তিনি। 1959 সালের 17ই ডিসেম্বর তিনি মুক্তি পেয়েছিলেন, সেটাও মানে রিট পিটিশন করে কোর্টের অর্ডারে। কিন্তু সে সময় সমস্ত রাজনীতি নিষিদ্ধ ছিল, দল নিষিদ্ধ ছিল। কিন্তু সেই সময় তিনি ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা ছিল আলফা ইন্স্যুরেন্স কোম্পানি, সেই আলফা ইন্স্যুরেন্স কোম্পানির বাংলাদেশ অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সহায়ক শক্তি হিসেবে বিমার পরিধি বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। অর্থনীতি যত বেশি আমাদের শক্তিশালী হবে, বিস্তৃত হবে, মানুষের মাঝে সচেতন হবে, বিমার গুরুত্বটাও কিন্তু ততটা বাড়বে। এবং এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ, এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমি আশা করি যে আপনারা যারা বিমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নেবেন যে মানুষের মাঝে সচেতনতাটা বৃদ্ধি করবে। বিমা খাতে দুর্নীতি প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে যারা বিমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের একটি বিষয়ে একটু সতর্ক থাকা উচিত, কারণ আমাদের দেশের মানুষের কিছু অভ্যাস আছে। তাদের ব্যবসা করতে যেয়ে তারা শুধু হয়তো বিমা তারা করছেন, কিন্তু অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা, আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো, করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়। প্রধানমন্ত্রীর পক্ষে অর্থমন্ত্রী প্রধান করেন বঙ্গবন্ধু সুরক্ষা ও শিক্ষা বিমা। সে দাবি করছে সেই পরিমাণ খরচ হয়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। Thank you.